কেরিয়ার শুরু করেছিলেন সাংবাদিক হিসাবে, সেখান থেকে পথ বদল করে চলে আসা বিনোদন জগতে। স্টাইল এবং ফ্যাশনের সংজ্ঞা তিনি নতুন করে লিখেছিলেন। Is it possible? मैंने इतनी खातिर की है, इतनी खातिर की है कि वो जिंदगी भर याद रखेगा। জিনাতের জন্ম 1951 সালে বোম্বেতে। তার মা সিন্ধা বর্ধিনী কারভাস্তে ছিলেন মারাঠি ব্রাহ্মণ। বাবা আমানুল্লাহ খানের পারিবারিক শিকড় ছিল আফগানিস্তানে। পাকিজা ও মুঘল-এ আজম ছবিতে তিনি কাজ করেছিলেন চিত্রনাট্যকার হিসাবে। আমান ছদ্মনামে তিনি লিখতেন, সেই নামই পরে জিনাত ব্যবহার করতেন নিজের পদবি হিসাবে। মাত্র 13 বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন জিনাত। তার মা একজন জার্মান নাগরিককে বিয়ে করে জার্মানির নাগরিকত্ব পান। জিনাতের পড়াশোনা পঞ্চগণের একটি আবাসিক বিদ্যালয়ে, এরপর উচ্চশিক্ষার জন্য লস অ্যাঞ্জেলস পাড়ি। গন্তব্য ছিল সাধারণ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, কিন্তু গ্র্যাজুয়েশন শেষ না করেই ফিরে আসেন ভারতে। সাংবাদিক হিসাবে যোগ দেন ফেমিনা পত্রিকায়, সেখান থেকেই চলার পথ বদল। সাংবাদিকতা থেকে চলে এলেন মডেলিংয়ে, মিস ইন্ডিয়া কন্টেস্টে তৃতীয় স্থান পেলেন। 1970 সালে মিস এশিয়া প্যাসিফিকে বিজয়িনী জিনাত আমান। এরপর সাংবাদিকতা ছেড়ে পুরোপুরি চলে এলেন অভিনয়ের জগতে। প্রথম ছবি 1971 সালে, ছোট ভূমিকায় অভিনয় করলেন হালচাল ছবিতে। সে বছরই মুক্তি পায় তাঁর দ্বিতীয় ছবি হাঙ্গামা, কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে দুটি ছবি। হতাশ জিনাত ভেবেছিলেন অভিনয় ছেড়ে মাল্টা চলে যাবেন, থাকবেন মা এবং সৎ বাবার সঙ্গে। কিন্তু পরিকল্পনা পাল্টে দিল দেব আনন্দের একটা ফোন কল। দেব আনন্দ জিনাতকে হরে রাম হরে কৃষ্ণ ছবিতে অভিনয়ের সুযোগ দিলেন। এই ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল জাহিদার, কিন্তু তিনি অফার ফিরিয়ে দেওয়ায় সেই সুযোগ পান জিনাত আমান। ছবিতে আরডি বর্মনের সুরে দম মারো দম গানের সঙ্গে জিনাতের পারফরমেন্স বলিউড ইতিহাসে আইকনিক হয়ে যায়। এই ছবির অসামান্য সাফল্যের পর দেব আনন্দ ও জিনাত জুটি বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করেছেন। হীরা পান্না, প্রেম শাস্ত্র, ডার্লিং ডার্লিং এর মতো সফল ছবির নাম একে একে যোগ হয় তাঁদের যুগলবন্দির তালিকায়। এরপর 1973 সালে মুক্তি পায় ইয়াদোঁ কি বারাত। ছবিতে গিটার হাতে জিনাত এবং আশা ভোঁসলের কণ্ঠে চুরা লিয়া হে তুমনে জো দিল কো মিলেমিশে একাকার হয়ে যায়। ১৯৭৮ মুক্তি পায় রাজ কাপুরের সত্যম শিবম সুন্দরম। ছবিতে স্বল্প বসনা জিনাতকে দেখে তীব্র সমালোচনা হয়। বিতর্কিত এই ছবির জন্য একই সঙ্গে নন্দিত ও নিন্দিত হন নায়িকা জিনাত। তবে এই ছবির চূড়ান্ত সাফল্য জিনাত আমানকে পৌঁছে দেয় খ্যাতির শিখরে। বলিউডে সাফল্য পেলেও তাঁর কিন্তু হলিউড অভিযান মুখ থুবড়ে পড়ে। হলিউডে পা রাখতে না পারলেও বলিউডের জিনাত যুগ বজায় ছিল কয়েক দশক ধরে। হীরালাল, পান্নালাল, চোর কে ঘর চোর, কুরবানি, দোস্তানা, ডনের মতো ছবি তাঁর কেরিয়ারে উল্লেখযোগ্য। বলিউডে নায়িকাদের পরিচিত ইমেজ ভেঙে দিয়েছিলেন জিনাত। তিনি দেখিয়েছিলেন পশ্চিমী পোশাকেও নায়িকা হওয়া যায়। নায়িকা মানেই শাড়িতে সুন্দর, এই মিথ চলে গিয়েছিল তাঁরই দৌলতে। কিন্তু যাঁর আবেদনে পাগল হয়ে গিয়েছিল কয়েক প্রজন্মের দর্শক, তিনি কিন্তু দাম্পত্যে ছিলেন চরম অসুখী। শোনা যায় কেরিয়ারের শীর্ষে থাকতেই 1978 জিনাত বিয়ে করেছিলেন সঞ্জয় খানকে। তখন সঞ্জয়ের প্রথম বিয়ের বয়স পেরিয়েছে 12 বছর, কিন্তু সঞ্জয়ের প্রেমে পাগল ছিলেন জিনাত। সব জেনে শুনেই বিয়ে করেছিলেন তিনি, কিন্তু তাঁর মোহ এবং ভুল সব ভাঙল কয়েক মাসের মধ্যেই। মাত্র 1 বছরেই শেষ হয়ে যায় জিনাতের প্রথম দাম্পত্য। অভিযোগ, জিনাতকে সন্দেহ করতেন সঞ্জয়। দম বন্ধ করা সেই সম্পর্কে মানসিক নির্যাতন আর মেনে নিতে পারছিলেন না জিনাত। কিন্তু সরে এলেও সঞ্জয়কে তিনি মন থেকে মুছে ফেলতে পারেননি, তার মাসুলও তাঁকে দিতে হয়েছিল। 1980 সালে জিনাতকে বোম্বের এক হোটেলে ডেকে পাঠান সঞ্জয়। কথা ছিল আলোচনা করবেন ছবি নিয়ে, কিন্তু অভিযোগ, হোটেলের বন্ধ ঘরে জিনাতকে অকথ্য মারধর করেন সঞ্জয়। সঞ্জয়ের প্রথম স্ত্রী জারিন এবং আরও কয়েকজনের সামনেই
চলেছিল শারীরিক নির্যাতন। শেষে জিনাতের চিৎকার শুনে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন হোটেল কর্মীরা। আহত জিনাতের মুখ ক্ষতবিক্ষত হয়ে যায়, মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় তার ডান চোখের দৃষ্টিশক্তি, বরাবরের জন্য লেজি আই হয়ে যায় সেটি। জীবনের এই বিতর্কিত পর্ব নিয়ে মুখে কুলুপ সঞ্জয় খানের। তবে এই নিয়ে কোনোদিনও পুলিশে অভিযোগ জানাননি জিনাত। বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন ওই নির্মম অভিজ্ঞতার কথা তিনি ভুলে যেতে চান। তিনি ভুলতে চেয়েছেন মাঝার খানের সঙ্গে তার দ্বিতীয় দাম্পত্য। স্বল্প পরিচিত অভিনেতা মাঝার খানকে জিনাত বিয়ে করেন 1985। জিনাতের অভিযোগ মাঝারের হাতেও নিয়মিত নির্যাতিতা হতেন তিনি। মাদকাসক্ত মাঝার চূড়ান্ত অসুস্থ হয়ে পড়েন 1993 সালে। এক সাক্ষাৎকারে জিনাত জানান এর 5 বছর পর তিনি সব কিছু ছেড়ে মাঝারের সেবা করেছিলেন, তিক্ত অতীত ভুলে গিয়েই দুঃসময়ে স্বামীর পাশে ছিলেন। অগ্নাশয়ের জটিল রোগে 1998 সালে মারা যান মাঝার খান। জিনাতের অভিযোগ এর পরেও মাঝারের পরিবার তাকে গ্রহণ করেনি, বরং চেষ্টা করেছিল তার 2 ছেলেকে জিনাতের থেকে সরিয়ে নিতে। বর্তমানে 70 বছর বয়সেও জিনাতামান বজায় রেখেছেন তার অভিনয়ের ধারা। এখনও অল্প স্বল্প অভিনয়ের কাজ করেন তিনি। 2019 সালে পানিপথ ছবিতে শেষবার জিনাতামানকে বড় পর্দায় দেখা গেছে। সাম্প্রতিককালেই শোজ টপার সহ 2-1টি ওয়েব সিরিজেও তাকে কাজ করতে দেখা গেছে। 7-8 মাস আগে দ্য কপিল শর্মা শোতে এসেছিলেন জিনাতামান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।